বাসমতি চালের চিকেন বিরিয়ানি। খেতে যেমন মজা, দেখতেও খুব সুন্দর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসমতি চাল দিয়ে কীভাবে খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপি। আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখানে ফালাক কোম্পানির বাসমতি চালটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে খুব ভালো একটা ব্র্যান্ড, আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো এই চালটা আমি হচ্ছে প্রায় আধা কেজির একটু বেশি পরিমাণ নিয়ে নেব, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স চারজন। তো আমি প্রথমে চালগুলোকে একটা পাত্রে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য, এবং বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি যেটা রান্না করে না কেন, এই স্টেপটা সবসময় মাথায় রাখবেন যে রান্না করার আগে বাসমতি চালটাকে কিন্তু 30 থেকে 35 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিকেনগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আসলে বিরিয়ানির জন্য একটু বড় বড় সাইজ করলে বিরিয়ানি দেখতে সুন্দর লাগে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আমি সাধারণত আদা রসুন একসাথে ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখে দিই। তো আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে, খুব আলতো করে সুন্দর করে মেখে নিতে হবে যেন কোনো অংশ বাদ পড়ে না যায়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি বাটিতে নিয়ে একটু ফেটে নিয়েছিলাম, যার কারণে একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। আমি এখানে আরঙ্গে টক দইটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। খুব ভালো করে আদা বাটা রসুন বাটা আর টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে, আর ম্যারিনেট করার পর 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখন এখানে ইউজ করছি শানের রেডিমেড বিরিয়ানি মশলা। শানের রেডিমেড বিরিয়ানি মশলাটা আমি এর আগেও ট্রাই করেছিলাম, তবে ভিডিও শ্যুট করা হয়নি। আমার কাছে খুব ভালো লেগেছে, এটার প্যাকেজিংটাও খুব সুন্দর। তো এখানে হচ্ছে ফুল 1 কেজি বিরিয়ানির জন্য একটা প্যাকেট ইউজ করা হয়, তাই আমি আধা কেজি বিরিয়ানির জন্য আধা প্যাকেট ইউজ করছি। তো শানের বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু সব কিছু আছে, যেহেতু এটা রেডিমিক্স, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব আছে, তাই আমি এক্সট্রা করে আর কোনো মশলা এতে অ্যাড করবো না। আর সহজভাবে বলার উপায় হচ্ছে এটাই যে সবচেয়ে কম সময়ে আমার মনে হয় আজকে আমি বিরিয়ানিটা আপনাদেরকে রান্না করে দেখাবো, এর চেয়ে কম সময় আর সম্ভব না। অনেকেই বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখেন, কষানোর সময় অনেক ঝামেলা, আর আজকে আমি যেহেতু রেডিমিক্স মশলা দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের, তাই আমার বিরিয়ানি রান্না করতে খুবই কম সময় লেগেছে।
এখন হচ্ছে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে মোটা লবণটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু মিহি লবণটা ইউজ করতে পারেন। এখন খুব ভালো করে মেখে নিব আর ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে 2-3 ঘন্টা না রেখে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে বেস্ট হবে আপনি যদি রান্না করার আগে 2-3 ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি। এই পানিতে আমি কিন্তু পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য বাসমতি চালের পানির পরিমাণটা হবে নর্মাল ভাতের চালের পানির পরিমাণের মতো, অর্থাৎ কম পড়লে সমস্যা আছে বাট বেশি পড়লে কোনো সমস্যা নেই, কারণ পরে কিন্তু আমরা চালটাকে ছাঁকনির সাথে ছেঁকে নিব। তাই আপনি আপনার ইচ্ছে মতো বুঝে শুনে পানিটা অ্যাড করতে পারেন। এখানে একটু বেশি পানি অ্যাড করা হয়েছে কারণ ছেঁকে নিব, খুব সুন্দর ঝরঝরে হওয়ার মাত্রই কিন্তু ছেঁকে নিতে হবে। তো এখানে পানিটা একটু গরম হয়ে আসার পরপরই কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, কারণ বিরিয়ানিটা যখন ভাপে দিব তখন এক্সট্রা কোনো লবণ অ্যাড করা যাবে না। তাই আমি পোলাওয়ের পানির মধ্যেই সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেবো পানিটা ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে বাসমতি চালটা যেন একটার সঙ্গে একটা লেগে না যায় আর বিরিয়ানিটা যেন অনেক ঝরঝরে হয়। আপনারা এটা স্কিপ করলে কিন্তু বিরিয়ানিটা লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই পানির সঙ্গে সামান্য একটু সয়াবিন তেল মিক্স করে নেবেন। পানিটা ফুটে আসার সঙ্গে সঙ্গে চালগুলো দিয়ে দিব। চালগুলো কিন্তু খুব আলতো করে ধোয়া লাগবে, জোরে জোরে রাফলি ধোয়া যাবে না কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চালগুলো খুব আলতো করে ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভেজে রেখেছিলাম আর 30 মিনিট পর এখন পানি ফুটে আসার পরপরই কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে চুলাটা আঁচটা একটু বাড়িয়ে দিব। খেয়াল রাখবেন বাসমতি চাল রান্না করার সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না। অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে পোলাও রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেন। ঢেকে দিলে যেটা হবে পোলাওটা জাউ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার সাদা পোলাওটা কিন্তু রান্না করা শেষ বাসমতি চালে, দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে, শুধুমাত্র তেলটা আর লবণটা অ্যাড করার কারণে এতটা ঝরঝরে হয়েছে, তা না হলে লেগে যেত। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন এই পোলাওটাকে এক সাইডে রেখে দিব আর আমি চলে যাব নেক্সট প্রিপারেশনে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দেব। আসলে মাংসটা রান্না করার সময় বেরেস্তাটা অ্যাড করলে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই এই স্টেপটা আপনারা ফলো করবেন। আর পেঁয়াজ বেরেস্তা করার ছোটোটা টিপস হচ্ছে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম হয়ে আসার পর পেঁয়াজগুলো দিবেন, আর পেঁয়াজগুলো একদম মিহি কুচি করবেন, তাহলে যেটা হবে বেরেস্তাটা খুবই মুচমুচে হবে। একটু মোটা করে কুচি করলে বেরেস্তাটা মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। তাই আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে হালকা ব্রাউন হয়ে আসার পরপরই কিন্তু নামিয়ে ফেলবো, এতে করে কিন্তু পেঁয়াজটা মুচমুচে হবে আর খুব সুন্দর একটি বেরেস্তা হয়ে যাবে। তো ম্যারিনেট করা মাংসগুলোর কিন্তু প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর বড় একটা পাত্রে ঢেলে নেব আমার মাখার সুবিধার্থে। আর যেহেতু এই মশলাগুলো অনেক রিচ, তাই আমি কোনো মশলায় ওয়েস্ট করব না, খুব সুন্দর করে হাতে কাচিয়ে নিয়ে তারপর হচ্ছে বাটিতে নিয়ে নিলাম। এখন খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিব, কারণ ফ্রিজে ছিল। খুব ভালো করে মেখে নিব আর আমার বেরেস্তাগুলো দেখেন কত ঝরঝরে হয়েছে, মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। খুব চিকন করে পেঁয়াজগুলো কাটলে এই একটা সুবিধা যে বেরেস্তাগুলো খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কিছু করে বেরেস্তা নিয়ে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নেব, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন।
ম্যারিনেট করা মাংসটাকে একপাশে রাখলাম আর এদিকে মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি। বেশি বাদামি হয়ে যাওয়ার আগেই কিন্তু ম্যারিনেট করা মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। খুবই আস্তে আস্তে সুন্দর করে মাংসগুলো আমি বিছিয়ে দিব পেঁয়াজের সাথে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব। আসলে এই শান মিক্স মশলাতে কিন্তু সব কিছু ছিল, যার কারণে আমার এক্সট্রা করে কিছু অ্যাড করতে হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই বিরিয়ানিটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো খুব ভালো করে চুলার আঁচটাকে কষিয়ে নিই, চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তাহলে সেদ্ধ হয়ে আসার পর ফিরে আসছি আবার। প্রায় 20 মিনিট পর্যন্ত মাংস সেদ্ধ হওয়ার অপেক্ষা করেছি আর 20 মিনিট পর এখন ফিরে আসলাম। দেখুন মাংসটা কত সুন্দর কালার চলে এসেছে কিন্তু, আর তেলগুলো উপরে চলে এসেছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, হাই হিটে করলে তেলগুলো ভেসে আসবে আর মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মুরগির তেহারিটা বা বিরিয়ানিটা যেটাই বলেন না কেন, এটাকে আসলে তেহারি বলা যায় না, বিরিয়ানি বলা চলে। তো এই বিরিয়ানিটা যখন আপনি বাড়িতে রান্না করবেন, এর যে স্মেল সেটা কিন্তু আপনাকে রান্না করার আগেই তারা দিবে জলদি করে খেয়ে ফেলার জন্য। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। আসলে লেবুর রসটা অ্যাড করার ফলে কিন্তু বিরিয়ানিতে ডিফারেন্ট একটা টেস্ট পাবেন। অনেকে ম্যারিনেট করার সময় অ্যাড করে, তবে আমি একটু ডিফারেন্ট স্টাইলে করলাম। আমি হচ্ছে মাংস কষানোর সময় অ্যাড করলাম, এতে করে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন লেবুর রসগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাই হিটে করলে পুড়ে যাবে। এখন আবার ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষে গিয়েছে, আমার আর রান্না করার দরকার নেই। আমি হচ্ছে এখন মাংসগুলোকে আলাদা আলাদা করে উঠিয়ে নেব। এরপরে হচ্ছে এই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব। তো এখন খুব সুন্দর করে মাংসগুলোকে একটা একটা করে বাটিতে তুলে নিচ্ছি। Thank you.
এই বিরিয়ানির বিশেষত্বই হচ্ছে লেয়ার থাকবে অনেকগুলো। তো প্রথমে আমি সাদা পোলাওয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে বিছিয়ে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে বিছিয়ে দিবেন যেন সাইড দিয়ে কোনো ফাঁকা থেকে না যায়, তাহলে কিন্তু দমটা হতে সময় লাগবে। তো খুব সুন্দর করে বিরিয়ানির জন্য আমি একটা পোলাওয়ের লেয়ার দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটা একটা করে মাংস আমি চারপাশ দিয়ে ছড়িয়ে মাংসের একটা লেয়ার দিয়ে দিব। বিরিয়ানি লেয়ারটা সাজানোর পর কিন্তু সবাই যেটা করে সেটা হচ্ছে জাফরানের পানিটা বিরিয়ানির উপরে ছিটিয়ে দেয়। আমরা যে কাচ্ছি খাই সেখানেও কিন্তু জাফরানের পানিটা ব্যবহার করা হয়, তবে অতি সহজলভ্য করার জন্য কিন্তু আমি আজকে জাফরানের পানি ইউজ করব না, কারণ আমার বাসায় জাফরান নেই। আমি হচ্ছে গিয়ে সামান্য জর্দার রং পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে উপরে দিয়ে দেবো, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর চাইলে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য ঘি অ্যাড করতে পারেন, তবে সহজলভ্য রাখার জন্য রেসিপিটাকে আমি এখানে জাফরানের বদলে কিন্তু জর্দার রংটা অ্যাড করেছি। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আর এইভাবে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আর আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করতে পারেন নিশ্চিন্তে, অনেক মজা হয়েছিল। তো রান্না করার পর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন বিরিয়ানিটি কেমন লেগেছে। সবাইকে আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।